জলের মধ্যে পড়ে রয়েছে একটি হনুমান, অসহায় দৃষ্টিতে তাকিয়ে রয়েছে পুকুর পাড়ের দিকে। সাহায্যের আশায় করুণ দৃষ্টিতে আবেদন জানাচ্ছে সে। কোনো এক অজানা কারণে জলে পড়ে গেছে হনুমানটি। অবশেষে খবর পেয়ে হাজির বন দপ্তর। বনকর্মীদের মানবিক রূপ দেখল সমগ্র বাঁকুড়া জেলা। অবলা অপারক পশুর করুণ দুর্দশায় সাহায্যের হাত বাড়িয়ে দিল বন দপ্তর। বাঁকুড়ার কোতুলপুরে বিডিও অফিসের সামনে একটি পুকুরে ভাসতে দেখা যায় একটি হনুমানকে। চেষ্টা করার পরও জল থেকে উঠে আসতে পারছিল না সে। বিষয়টি কোতুলপুর পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ সহদেব কোটাল সহ অন্যান্যদের জানানো হয়। পরে তারাই জয়পুর বন দপ্তরে খবর দেন। বনকর্মীরা ঘটনাস্থলে এসে ওই হনুমানটিকে উদ্ধার করেন। ঘটনাটা মোটামুটি 1-1.5টার সময় কাজল বাবুকে ফোন করে যে সহদেবাবু একটু এখানে এসে দেখে যাও, একটা বাঁদর জলের মধ্যে পড়ে গেছে। ঠিক আছে, কাজল বাবুর কথা মতো শুনে আমি যথারীতি এলাম। এসার পর জয়পুরের রেঞ্জার সাহেবকে ফোন করলাম। রেঞ্জার সাহেব বললেন যে এক্ষুনি গাড়ি দিন পাঠাচ্ছি। এবং আমরা আমাদের কোতুপুরের জয়েন্ট সাহেবকেও ফোন করলাম। এখানে ফোনাফোনি করার পরেও যথারীতি আমাদের বিডিও পিসি যে পুকুর আছে, পুকুর ধারে বাঁদরটা পড়েছিল। পড়ে থাকার পর ফরেস্ট থেকে লোক এসে বাঁধটিকে উদ্ধার করেন। বাঁধটা জলে পড়ে গেছিলো, আনুমানিক মানে 1টার মধ্যে পড়েছিল মনে হচ্ছে। তারপরে সব জানাজানি হওয়ার পর আমরা জানতে পারলাম কোনো এক অজ্ঞাত কারণে জলে পড়ে যাওয়া। আর তারপরেই শুরু হয় সংগ্রাম। শরীরের সব শক্তি ব্যয় করে হাজারো প্রচেষ্টার পর ব্যর্থ হয় অবলা হনুমানটি। খবরটি জানাজানি হলে বন দপ্তরের তড়িৎ সহায়তায় উদ্ধার করা হয় পবন পুত্রকে। সম্ভবত নিচের দিকটা কোথাও আঘাত পেয়েছে। দুপুরবেলার সময় দেখছি যে একটা বাঁদর জলের ধারে পড়ে আছে, মুখটুকু বেরিয়ে আছে। তারপর সাথে সাথেই আমি আমাদের সহদেব বাবুকে, সহদেব কোটাল ওনাকে, উনি আমাদের খাদ্যের কর্মাধ্যক্ষ, তাকে খবর দিই। পর উনি আসেন এবং আমাদের রেঞ্জারকে, জয়পুর রেঞ্জার সাহেবকে ফোন করেন। এবং পরবর্তীকালে আমাদের জয়েন্ট সাহেবও সবাই আমাদের খবরটা নিয়ে ওনারাও সবাই ফোন করেন। ফোন করার পর এই ফরেস্ট অফিস থেকে গাড়ি এসে এই মানুষটাকে তুলে নিয়ে যায়। বন দপ্তরের পক্ষ থেকে উদ্ধার হওয়া হনুমানটিকে বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসার পর তার সুস্থতা বিবেচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। মূলত হনুমানটি সম্পূর্ণ সুস্থ হলে তবেই তাকে আবারও জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট, নিউজ 18 লোকাল।